হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলে কম্পিউটার মতো মাউস পয়েন্টার ব্যবহার করা যায়। তো যদি জানতে চান তাহলে দেখতে থাকুন ইউটিউব বস। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে মোবাইলে মাউস পয়েন্টার ব্যবহার করবেন। তো এজন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। এজন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে সেটিংটিকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে চলে যাবেন আস্তে আস্তে। যাওয়ার পরে দেখুন এখানে মোর একটি অপশন আছে, এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে সবার নিচে যে অপশনটি রয়েছে ডেভেলপার অপশন, তে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার বন্ধুরা আস্তে আস্তে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এখানে একটি অপশন রয়েছে শো টাচেস, তো এই অপশনটিকে এনাবল করতে হবে। তো এটিকে এনাবল করছি। তো দেখুন বন্ধুরা এখন আমি যদি সোয়াইপ করি একটি মাউস পয়েন্টার শো করছে, আমি যেখানেই প্রেস করছি একটি মাউস পয়েন্টার শো করছে। দেখুন চমৎকার একটি টিপস। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি অবশ্যই এই টিপসটি জানা দরকার। তো এজন্যই আমি আপনাদের সাথে এই জিনিসটি শেয়ার করলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এভাবেই খুব সহজেই আপনি আপনার মোবাইলে মাউস পয়েন্টার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।